হাই ফ্রেন্ডস, আই এম মেরাজুল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তো বন্ধুরা, আজকে আমরা একটি খুব সুন্দর অ্যান্ড রোম্যান্টিক ম্যাশ আপ করবো। তো চলো, এই ম্যাশ আপটিরতে আমরা যেই কোয়ার্ডগুলো অ্যান্ড স্টামি প্যাটার্নটা ব্যবহার করবো, জলদি করে আমরা দেখে নিই। মেরা গিটার চ্যানেল কো সার্চ কিজিয়ে অ্যান্ড ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে মেরা গিটার কে জুড়ে সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, আমরা এই ম্যাশ আপটি করব এ মাইনার স্কেলে। তো বন্ধুরা, কিছু অল টাইম হিট অ্যান্ড পপুলার সংকে যুক্ত করে এই ম্যাশ আপটি করেছি। বাট এই ম্যাশ আপটিতে যে গানগুলো ব্যবহার করব সেই গানগুলোর স্কেল অ্যান্ড কোয়ার্ডস আলাদা আলাদা, বাট এইগুলোকে আমি কনভার্ট করে এ মাইনারে এনেছি। আশা করি এই ম্যাশ আপটি তোমাদেরকে খুব সুন্দর লাগবে আর অল টাইম বেস্ট ম্যাশ আপ হবে। তো চলো, এই ম্যাশ আপটিতে আমরা যেই কোয়ার্ডগুলো ব্যবহার করব একবার দেখে নিই। ফার্স্ট কোয়ার্ড এ মাইনার। তো এ মাইনার যারা বুঝতে পারছো না, এখানে ডায়াগ্রামটা ফলো করিও। যখনই আমি কোয়ার্ড চেঞ্জ করব ডায়াগ্রাম চেঞ্জ হয়ে যাবে, তো ফলো করো বন্ধুরা। ফার্স্ট কোয়ার্ড এ মাইনার, সেকেন্ড কোয়ার্ড জি মেজর, ওপেন জি মেজর ইয়া বার, অ্যান্ড থার্ড কোয়ার্ড এফ মেজর। তো বন্ধুরা, এই তিনটি কোয়ার্ড ইউজ করব আমরা। তো যারা বার ধরতে পারো না, তাদের জন্য খুব ইজি কোয়ার্ড নিয়ে আসি। তো তারা ক্যাপো লাগিয়ে দাও পঞ্চম ফ্রেটে, ক্যাপো অন ফিফথ ফ্রেট নিয়ে কোয়ার্ডগুলো হবে এ মাইনারের জায়গায় ই মাইনার হবে। ওকে, সেকেন্ড কোয়ার্ড যেখানে জি ধরছিলাম সেটা হবে ডি মেজর, অ্যান্ড যেটা এফ ধরছিলাম আমরা বার সেটা হবে সি মেজর। তো তোমাদের মর্জি যেখানে প্লে করবা। হ্যাঁ, যারা বার ধরতে পারো না তারা ক্যাপো লাগিয়ে প্লে করবা। হ্যাঁ, আর যারা বার ধরো তারা এখানে প্লে করবা। তো বন্ধুরা, এই ম্যাশ আপটিতে আমরা যে স্টাইম প্যাটার্নটা ব্যবহার করব, এখানে ডায়াগ্রাম আছে দেখে নাও। আমি খুব ইজি স্টাইম প্যাটার্ন রেখেছি বিগিনার্সদের জন্য, 4x4 বিটসের। তো তোমরা যদি কেউ 4x4 বিটসের স্টামিং প্যাটার্ন জানো, তা তোমরা প্রয়োগ করবা, দেখবা হয়ে যাবে। তো আমি এই স্টামিং প্যাটার্নটি রেখেছি, তো শিখে নাও জলদি করে, এইভাবেই চলবে। তো স্লো করে বলছি, ডাউন ডাউন আপ আপ, ডাউন ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ, ডাউন ডাউন আপ। আরও স্লো করে বলছি, প্রথম ডাউন দেওয়া, তারপর দ্বিতীয় ডাউন, তারপর একসঙ্গে আপ আপ, তারপরে ডাউন, তারপরে ডাউন আপ, এইভাবে চলবে। ডাউন ডাউন আপ আপ, ডাউন ডাউন আপ। তো কিছুক্ষণ প্র্যাকটিস করে নেওয়া, 10-15 মিনিট। হ্যাঁ, নেভার গিভ আপ বন্ধুরা, হয়ে যাবে। তো বন্ধুরা, আমি ম্যাশ আপটি প্লে করছি, তোমরা কোয়ার্ড প্রোগ্রেসিভটা ভালোভাবে ফলো করিও। আর আমি আশা করি ডিসপ্লেতে আমি গানগুলোর নামগুলো বলে দেব, তো তোমরা ফলো করো। তোর মন পাড়ায় থাকতে দে আমায়, তোকে চুক্তি করে দেব আর ডাকবো ইশারায়, তুই চাইলে বল আমার সঙ্গে চল, অভিমানী মন আমার চাইতো কে বারবার।
ঘর আমার দেশ, আমার একলা থাকার মধ্যে আমি কিছুতেই ভাববো না তোমার কথা। তো বন্ধুরা, এইভাবেই ম্যাশআপটির কোয়ার্ডস অ্যান্ড স্টাইম প্যাটার্নগুলো রিপিট হতে থাকবে। তো প্লিজ তোমরা কোয়ার্ড প্রোগ্রেসিভটা দেখে নিও আর প্লে করিও। তো বন্ধুরা, যদি আমি হেল্প করে থাকি তোমাদের এই ম্যাশআপটিতে, তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দাও। লাইক করলে আমি বুঝতে পারি তোমাদেরকে কতটা হেল্প করছি, আর এইভাবেই তোমাদেরকে সাহায্য করতে থাকবো। তো প্লিজ লাইক করো আর কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। কমেন্ট করো, ভালো লাগলে ভালো কমেন্ট করো, না হলে গাল দাও, কোনো ব্যাপার নাই, কমেন্ট করতে ভুলো না। আর জলদি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো তোমাদের ভিডিওর রাইট সাইডে একটা সাবস্ক্রাইবের বাটন আছে লাল, ওটাকে প্রেস করে দিও, আর সঙ্গে সঙ্গে একটা বেল আইকন উঠে যাবে, ওটাও প্রেস করে দিও। তো সাবস্ক্রাইব করলে কী হয় বন্ধুরা, যখনই আমি নতুন করে ভিডিও আপলোড করি তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় জলদি করে, আর জলদি করে তোমরা শিখে নাও, তার জন্য আমি সাবস্ক্রাইব করতে বলি। তো প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক অ্যান্ড ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, তোমরা আমাকে ফলো করো। তো আজ পর্যন্ত এটাই থাক, তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।